বাংলাদেশের প্রথম সম্মুখ যুদ্ধ ছিল এদের বিষয়ে, এদেশের জন্য প্রথম রক্ত দিয়েছে ছেলেদের মানুষ। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সাংবাদিকের যে অবদান, যে ভূমিতে আসলে জীবন ও মানের কিছুটা পরিবর্তন। আপনি এই জেলার অভিভাবক, আপনি ভালো খারাপ সবকিছুরই দায়িত্ব বা সবকিছুরই দেখভালের দায়িত্ব কিন্তু আপনার। তো সেক্ষেত্রে আমরা এই জেলাকে ভালো কিছু রিপ্রেজেন্ট করার জন্য সর্বসময় চেষ্টা করি, কিন্তু কিছু কিছু সময়ে কিছু কিছু নেগেটিভ নিউজ তৈরি হয়ে যায়, সেক্ষেত্রেও আপনার কাছে আমাদেরকে আশা লাগে। তো আপনার কাছে একটা অনুরোধ করবো, আমরা যারা সাংবাদিকতা টেলিভিশনে করি, অবশ্যই ভিজুয়ালের জন্য আপনি আমাদেরকে সুযোগ দিবেন এবং আমাদের ক্যামেরার সামনে কথা বলে আমাদের রিপোর্টকে আরো সুন্দর করার জন্য সহযোগিতা করবেন। এবং যারা বিদায় নিয়েছেন চেষ্টা পূরণ করবো, যে আমরা আপনাদের সাথে আছি, সরকারের উন্নয়ন আশাবাদ ব্যক্ত করে আমি ধন্যবাদ করছি। অনেক ওষুধের দোকানে আমরা দেখি মেয়াদ উত্তীর্ণ ওষুধ গুলো বিক্রি করা হয় কৌশলে। এগুলো যদি জেলা প্রশাসক মহোদয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আদালত পরিচালিত করে এই ওষুধ গুলো বিক্রি না করেন, সেগুলো মনুষ্য রোগীদের জীবন বাঁচানোর ক্ষেত্রে খুবই সংকটপূর্ণ অবস্থা হয়ে দাঁড়ায়। আমি জেলা রিপ্রেজেন্টেটিভের পক্ষ থেকে করে প্রত্যেকেই তার নিজ নিজ আমাদের সাংবাদিকরা তারা মিলেমিশে কাজ করে, আমি ক্ষতি করার চেষ্টা করে জনগণের 20 লক্ষ মানুষের অভিভাবক। আমরা যেটা নিউজ চ্যানেলে কাজ করি, একই বক্তব্য আমার সহকর্মী বলছেন চ্যানেল 24 সাদ্দাম হোসেন, আমারও মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে একটি বিনীত অনুরোধ। আমাদের নিউজের জন্য কিন্তু সকাল সন্ধ্যা যেমন আপনারা ব্যস্ত থাকেন, আমাদের জন্য আমাদেরও এরকম ব্যস্ত থাকতে হয়। তার মাঝে যদি কখনো আসে বিরক্ত করে, আশা করি আপনি বিরক্ত বোধ করবেন না, আমাদের সাথে এক একদিন সময় দেবেন। আর আমার একটা অনুরোধ, আমাদের এই জেলায় যেহেতু আপনি নতুন আসলেন, আমাদের পর্যটন খাত জীবিকা করা যায়, রক্ষা করা যায়, সেদিকে একটু খেয়াল রাখবেন। এই আমার বিশেষ অনুরোধ, ধন্যবাদ। তো আমরা আমি রিপোর্ট আসছি নতুন জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বিশিষ্ট হামিদুর রহমানকে খুব বেশি একটা এস্টাবলিশ করতে কিন্তু পারি, তার ওইখানে একটা লাইব্রেরি করেছি, গ্রামের নামকে হামিদনগর করা হয়েছে। আর আমাদের মিডিয়া মানে প্রেসের উদ্যোগে তৎকালীন প্রয়াত আমাদের জেনারেল প্রেস ক্লাবের সভাপতি ছিলেন জনাব রেজা আনসারির নেতৃত্বে, এবং তার প্রস্তাব ওই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের নাম আর কি হয়েছে জেনারেলতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে, বা আমাদের এখানে যে আরেকজন আছে বীর প্রতীক আছেন, আমরা তেমন কিছু করতে পারি। অবাক হবে, বাংলাদেশের প্রথম সম্মুখ যুদ্ধ ছেলেদের বিষয়ে, এদেশের জন্য প্রথম রক্ত দিয়েছে ছেলেদের মানুষ, তার ইতিহাস কামান্না আবাইপুর আলফা যাবেন দেখবেন এখনো রক্ত সে দাগগুলি আছে মানুষের। জন্মভূমি গোপনগঞ্জ সেই টুঙ্গি।